পুরো দমে নির্বাচনী মাঠে নেমেছে আওয়ামী লীগ। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতির পাশাপাশি দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে দলটি। শনিবার প্রথম দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন 1074 জন। আজও সকাল থেকে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়নপত্র কিনতে আসেন প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাজে উৎসবে পরিণত হয়েছে পুরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা। সকাল 10টায় শুরু হয়ে এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধ সহ আন্দোলন করছে বিএনপি জামাত। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী সাকিবুর রহমান। তার কাছ থেকে জানবো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির খবরাখবর। সাকিব, মনোনয়ন ফর্ম বিক্রির বিস্তারিত জানাবেন, আর দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন ফর্ম ক্রয় বিক্রয়ের বিষয়ে? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মালিহা, সকাল থেকেই কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সেখানে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। যে সকল নেতা কর্মীরা রয়েছেন যারা মনোনয়ন প্রত্যাশী, তারা সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট আগ থেকে এই মনোনয়ন বিক্রি কার্যক্রমটি শুরু হয়েছে। নেতাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে, উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে এই বঙ্গবন্ধু এভিনিউয়ে। এখানে এসে নেতাকর্মীরা তারা তাদের কর্মীদের নিয়ে আসছেন এবং এসে তারা তাদের যে মনোনয়ন রয়েছে সেই মনোনয়নগুলো তারা সংগ্রহ করছেন। দুই তলা এবং তিন তলা দুইটি জায়গাতেই কিন্তু মনোনয়ন দেয়া হচ্ছে এবং সেখান থেকে তারা তাদের যে যে তালাতে বিভাগ অনুযায়ী মনোনয়ন দেওয়া হচ্ছে। আমরা যেখানে অবস্থান করছি সেখানে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের মনোনয়ন দেওয়া হচ্ছে। বাকি বিভাগগুলো তিন তালাতে দেওয়া হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সাধারণ এখানে নেতাকর্মীরা আসছেন, এসে তারা তাদের মনোনয়ন সংগ্রহ করছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলি যিনি মনোনয়ন ছিলেন। আপনি কোথায় থেকে মনোনয়ন তুললেন, মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশা? 136 টাঙ্গাইল সাপ মির্জাপুর, মীর শরীফ মাহমুদ সভাপতির পক্ষে আমরা মনোনয়নপত্র তুললাম। ইনশাল্লাহ আমরা 100 ভাগ আশাবাদী, মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনাকে এই আসন আমরা উপহার দিতে পারবো। একজন ত্যাগী আওয়ামী লীগের নেতা, যিনি দীর্ঘ 45 বছর যাবৎ আওয়ামী লীগের সাথে আছেন, যিনি মির্জাপুর কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব বর্তমানে পালন করছেন। দীর্ঘ আন্দোলন এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যিনি আওয়ামী লীগের রাজনীতি করছেন, তার পরিবার আওয়ামী লীগ। আসলে যেমনটি শুনছিলেন, যারা মনোনয়ন কিনছে তারা সবাই কিন্তু মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। এই মনোনয়ন কার্যক্রম গতকাল শুরু হয়েছে এবং এটি আগামী মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মনোনয়ন তোলা এবং জমা দেওয়া যাবে। তো এই ছিল মনোনয়নের খবরাখবর, পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাদেরকে আরও তথ্য জানিয়ে দিতে পারবো। মালিহা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মনোনয়ন বিক্রয়ের বিষয়ে জানাচ্ছিলেন সাকিবুর রহমান।